Hello viewers, Assalamualaikum. Welcome to my channel Hobbies Cooking. চললাম আবারো আপনাদের জন্য অনেক মজার একটি চকলেটের রেসিপি নিয়ে। বাচ্চাদের কিন্তু চকলেটটা খুবই ফেভারিট হবে। বড়রাও কিন্তু খেতে দ্বিধাবোধ করবেন। আমি আশা করব আমার আজকের এই চকলেটের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো চলে যাব মূল রেসিপিতে, আমি কিভাবে এই মজাদার চকলেটটা তৈরি করছি। এখানে আমি একটি বড় সাইজের বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব এখন চায়না গ্রাস বা আগার আগার যেটাকে বলে। আমি এখানে 10 গ্রাম আগার আগার নিয়েছি। আপনারা যখনই বিভিন্ন সুপার মার্কেট থেকে এটা কিনতে যাবেন, সুপার মার্কেটে কিন্তু এগুলো মেপেই রাখে, আর যদি একসাথে প্যাকেট কেনা হয় তাহলে ওখানে যদি বলে দেন যে আমাকে 10 গ্রাম এক্সট্রা করে মেপে দেন তাহলে কিন্তু ওরা দিয়ে দিবে। আপনার হাতের কাছে যদি গ্রামের যেই স্কেলিং মেশিনটা আছে সেটা থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই। এটাকে কেটে ছোটো ছোটো পিস করে নিতে হবে। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব। এই পানির মধ্যে আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে এই আগার আগারগুলো বা চায়না গ্রাস যেটাই হোক না কেন সেটা যাতে পানিটা কিছুটা শোষণ করে এবং ফুলে যাবে। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর, এগুলো ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন ভিজেটা কিন্তু ডাবল হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এটাকে তুলে নিচ্ছি পানিটা ঝরিয়ে। এই তো তুলে নিয়েছি, এবার দ্বিতীয় স্টেপে চলে যাব। আমি এখানে যে সসপ্যানটাতে এগুলো বসাবো সেই সসপ্যানটাতে আমি হাত দিয়ে ভালোভাবে চিপে এটাকে দিয়ে দিয়েছি। আর এটাকে চায়না গ্রাসের পাশাপাশি কিন্তু স্ট্রিং আগার বলে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 ml পানি। আমি এখানে 400 ml পানি দিয়েছি 10 গ্রাম আগার আগারের সাথে। এবার এটা চুলায় বসিয়ে দেওয়ার পালা। ফ্রেন্ডস, আমি এখানে ছোটো সাইজের 4টি বাটি নিয়েছি, কারণ স্ট্রিং আগার আগারটা যখন মিশ্রণ তৈরি করবো তখন 4টা বাটিতে আমি 4 রঙে মিশ্রণে তৈরি করব। এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে 2 ফোঁটা গ্রিন ফুড কালার আর ব্লু ফুড কালার, বাকি 2টাতে দিব। আর তার আগে এই যে দেখুন, এখানে আমি একটি বড় সাইজের কাঁচের বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো 4 কোণা সাইজের কেকের মোল্ডও নিতে পারেন। তার মধ্যে টিস্যু পেপারের মধ্যে তেল নিয়ে আমি সেই তেলটার মধ্যে ঘষে দিচ্ছি, যাতে করে যখন মিশ্রণটা ঢাকো তুলতে আমাদের সুবিধা হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার। আমার এই বাটিটাতে অনেকটা ফুড কালার পড়ে গিয়েছিল, সেজন্য আমি কিছুটা তুলে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এবার 4টা বাটির মধ্যে আমি 1 চিমটি পরিমাণ করে দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড, একটু টক ভাব আনার জন্য। এই চকলেটটা মানে সুইটও বলে চকলেটও বলে থাকে, এটা কিন্তু বাহিরের একটা চকলেট, বেশিরভাগই জাপানিজদের এটা খুবই ফেভারিট একটা চকলেট, খোকাকো নামে এটাকে ওখানে পরিচিত। এটা সুইট এবং সার হয়, মানে টক এবং মিষ্টি হয়। এবার চলে যাব সরাসরি চুলায়। চুলায় কিন্তু এটা বসিয়ে দিয়েছি, অনবরত নাড়তে হবে এবং এটাকে 1 মিনিট ধরে জাল করব। আর এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম হাইতে আছে, এটা বলক আসা পর্যন্ত 1 মিনিট জাল করতে হবে। মিশ্রণটা বলক এসে গেছে এবং চায়না গ্রাসগুলো কিন্তু গলে গেছে। আমি এবার 3 মিনিট এটাকে ভালোভাবে ফোটাবো। 3 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি, এবার চুলা থেকে একটা নামিয়ে ছেঁকে নিতে হবে। এখানে আমি 1টি পাতিল নিয়েছি, তার মধ্যে এটাকে ছেঁকে নিব একটি ছাঁকনির সাহায্যে। ব্যাস এটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম চিনি। আপনারা চাইলে 700 গ্রামও দিতে পারেন। এবার ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। চুলায় বসিয়ে দিয়েছি, এবার 20 মিনিট এটাকে মিডিয়াম হিটে জাল করবো। আর অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে ছাইলে এবং নিচে লেগে যেতে পারে। বিশ মিনিট জাল করে নিয়েছি, এই যে দেখুন এর ঘনত্বটা কেমন হবে,
স্প্যাচুলাটা থেকে কিভাবে পড়ছে দেখতেই পাচ্ছেন। এবার যে পাত্রটি রেডি করেছিলাম সেই পাত্রগুলোতে এটাকে ঢেলে নেওয়ার পালা। ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে এটাতে তেল ব্রাশ করেছিলাম, তারপর আমি এর উপরে একটা 5 মিনিট পেপার বিছিয়ে দিয়েছি, কারণ বললেই তো হবে না, আপনাদেরকে দেখাতেও হবে সেজন্য। আর আমার মতে 5 মিনিট পেপারটা দিয়ে দিলে এটা থেকে তুলতে অনেকটাই সুবিধা হবে, সেজন্য নিজে তেল দিয়ে তার উপরে 5 মিনিট পেপারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যেমনটা বলেছিলাম শুধু তেল অথবা পেপারটাও দিতে পারেন। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে আবারও এগুলোকে ছেঁকে পর্যায় পর্যায়ে প্রত্যেকটা বাটি উনিতে দিয়ে দিব। এবার বাটিগুলো নেড়ে রংটা মিশিয়ে নিচ্ছি। এখানে যে সাদা অংশটা আছে এর উপরে আমি কালারিংগুলো দিয়ে দিব। কালারগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটি সাসলিকের কাঠির সাহায্যে এবড়ো থেবড়ো করে মিশিয়ে দিব। এই তো মিশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রেনবো কালার কিন্তু হয়ে গেল। এবার এটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে নিতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আর ঠান্ডা হওয়ার ফলে দেখা যাবে যে এটা একদমই সেট হয়ে যাবে। তো বাকি প্রসেসটা আমি এটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এটা পুরোপুরি জমাট বেঁধে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ধরছি। আর একটি কথা, এটাকে কাটার আগে হাতের মধ্যে অবশ্যই গ্লাভস পরে নেবেন। এবার আমি একটি নাইফের সাহায্যে চতুর্পাশের যে এবড়ো থেবড়ো সাইডগুলো আছে এগুলোকে কেটে নিব। দেখলেন তো, আমি এগুলোকে একপাশে সরিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভাগ করে নিয়েছি, এবার ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা যদি চান এতে চার কোণা করে কাটতে হবে তা কিন্তু নয়, আমি একটু এবড়ো থেবড়ো করে কাটছি, দেখবেন। এই যে সামান্য একটু আড়াআড়ি দাগ কেটে দিলেই কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু খুবই নরম। শুকানোর পরে কিন্তু এটা অনেকটাই ক্রাঞ্চি হয়ে যাবে। এই তো ফ্রেন্ডস, আমি এবড়ো থেবড়োগুলো যেগুলো কেটেছিলাম, মানে চারপাশে যেগুলো ছিল ওগুলোকে আমি এবড়ো থেবড়ো করে কেটেছি। আমি দেখালাম একটাই কারণে, কারণ আমাদেরকে একদম ফুললি যে একটা চার কোণা শেপ দিতে হবে তেমনটা কিন্তু নয়, আমরা চাইলে এরকমভাবেও কাটতে পারি। কারণ বাহিরের এই চকলেটটা এরকম এবড়ো থেবড়ো আকারেও পাওয়া যায়, আবার চাইলে এরকম চার কোণা পাওয়া যায়, বিভিন্ন ফুল শেপের পাওয়া যায়, নানান রকমের পাওয়া যায়। আমি এখানে চার কোণা কেটেছি আর এবড়ো থেবড়ো কেটেছি। এখন এগুলোকে শুকাতে হবে, আর শুকাতে হবে কোথায় শুকাতে হবে সেটাও বলছি, কোনো প্রকার পাখার নিচে বা রোদে শুকাতে হবে না, বা ফ্রিজে রেখে শুকাতে হবে না। আপনি এমনিতেই খোলামেলা জায়গায় রেখে দেবেন যেখানে ন্যাচারাল যে বাতাসটা আছে প্রবেশ করে আসা যাওয়া করে, এমনিতেই দেখবেন যে শুকিয়ে যাবে। আর এক পাশ শুকানোর পরে অপর পাশ উল্টিয়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত এক পাশ ফুললেই শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নড়াচাড়া করা যাবে না।
আর শুকাতে আমাদের প্রায় এক সপ্তাহ লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, আবার 15 দিনও লাগতে পারে। বাতাস এর উপর পড়ার মানে মূল কারণটা হলো বাতাসটা। ন্যাচারাল যে বাতাসটা আছে, যত ভালোভাবে এর উপর পড়বে তত তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। ফ্রেন্ডস, আমার এই খোকাতু চকলেটগুলো রেডি হয়ে গেছে। আগার আগার চকলেটও বলতে পারেন, এর আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারছেন যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। উপর দিয়ে শক্ত কিন্তু ভিতর দিয়ে কিন্তু নরম। আমি এবার এগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এই চকলেটটা খেতে কিন্তু অনেক মজার, আর এটা খুব ঝটপট এবং অল্প সময় তৈরি হয়ে যায়। আমার এটা শুকাতে 5 দিন সময় লেগেছিল, আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। তো আমি আশা করব আমার এই আজকের চকলেটের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজলভ্য, সেই জন্য ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমি আরও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।